আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আমি মোহাম্মদ সাব্বির হুসাইন। আজকে তোমাদের গণিত বইয়ের যে প্রথম অধ্যায়, স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ, এই অধ্যায়টির যে 1.1 অনুশীলনী আছে, এই অনুশীলনীর অঙ্কগুলো নিয়ে হাজির হয়েছি। তোমরা জানো এই অনুশীলনীতে অনেকগুলো অঙ্ক আছে, এজন্য আমরা এই অনুশীলনীর অঙ্কগুলোকে কয়েকটা পার্টে বিভক্ত করে তোমাদেরকে সব অঙ্কগুলো করিয়ে দেব। তো আজকে আমাদের এটা ফার্স্ট পার্ট, আর এই ফার্স্ট পার্টটি আজকে থেকে শুরু হবে। তো এই জন্য এই অনুশীলনটি করতে গেলে আমাদেরকে কিছু কিছু জিনিস জানতে হবে। যে জিনিসগুলো যদি আমরা না জানি, তাহলে এই অধ্যায়টি আমরা ভালো করে বুঝতে পারবো না। তো এই এই জিনিসগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে, তারপরও আমি এখানে তোমাদের জন্য এগুলো ইনক্লুড করছি এবং এগুলো আমি তোমাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। তো দেখো, তোমাদেরকে মনোযোগ দিয়ে ক্লাসটি করতে হবে। যদি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত করো, ইনশাল্লাহ তোমরা সব কিছু ভালো মতো বুঝতে পারবে। তো চলো আমরা শুরু করি। দেখো, প্রথমে দেওয়া আছে অঙ্কপাতন। তাহলে অঙ্কপাতন জিনিসটা কি? তোমাদের বইয়ে দেওয়া আছে, পাটিগণিতে 10টি প্রতীক দ্বারা সব সংখ্যাই প্রকাশ করা যায়। এই প্রতীকগুলো হলো 1 থেকে শুরু করে 9 পর্যন্ত এবং 0। তাহলে এখানে কয়টা প্রতীক আছে? 10টা। তাহলে যদি কোশ্চিন আসে নৈমিত্তিক যে পাটিগণিতে কয়টি প্রতীক আছে, তাহলে বলবা 10টি প্রতীক আছে। এগুলোকে সংখ্যা প্রতীক বলা হয়। ওকে, তার মধ্যে 1 থেকে 2, 1 থেকে 2, 3, 4, 5, এরকম করে 9 পর্যন্ত, এবং আরেকটি হচ্ছে 0। এদের মধ্যে প্রথম 9টি প্রতীককে সার্থক অঙ্ক এবং শেষেরটিকে শূন্য বলা হয়। যদি কোশ্চিন আসে যে পাটিগণিতে কয়টি সার্থক অঙ্ক আছে, তাহলে কিন্তু 10টি বলা যাবে না, তাহলে বলতে হবে 9টি। ওকে, কারণ শূন্য কিন্তু সার্থক অঙ্ক নয়, এটাকে শূন্য বলা হয়। সংখ্যার অভাব জ্ঞাপক অঙ্ক বলা হয়, অর্থাৎ শূন্যকে কিন্তু আবার সংখ্যার অভাব জ্ঞাপক অঙ্ক বলা হয়। ওকে, উপরে উল্লেখিত সংখ্যাগুলোর স্বকীয় বা প্রকৃত মান যথাক্রমে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ও 0। তার মানে এটার প্রত্যেকটির একটা স্বকীয় মান বা প্রকৃত মান আছে। স্বকীয় মান এবং প্রকৃত মান বা স্থানীয় মান কি, সেটা আমরা নিচে দেখব। 9 অপেক্ষা বড় সব সংখ্যাই 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা যায়। যদি তোমার 9 থেকে সংখ্যাটি বড় হয়, মনে করো 10, তাহলে তোমরা কিন্তু এখান থেকে একটা 1 আর একটা 0 নিয়ে কিন্তু সংখ্যাটি লিখতে পারবা, তাই না? কাজেই এই যে 10টি সংখ্যা আছে বা এই 10টি অঙ্ক আছে, এই অঙ্কগুলো কিন্তু আমরা ব্যবহার করে যে কোনো সংখ্যা লিখতে পারি, সংখ্যাটি যতই বড় হোক না কেন। দেখো, কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে কিন্তু অঙ্কপাতন বলে। আমি যদি তোমাকে বলি 25, তুমি যদি বানান করে বলো প চসিকা চি তালবস্ব, তাহলে কিন্তু 25 ওটা কিন্তু অঙ্কপাতন হলো না। আমি যদি 2 আর 5 দিয়ে বলি, তখন কিন্তু অঙ্কপাতন হলো। তাহলে অঙ্কপাতন কাকে বলে? যখন আমরা অঙ্ক দ্বারা লিখবো, অর্থাৎ যখন আমরা এগুলোকে অঙ্ক দ্বারা লিখবো, কথা দিয়ে না, যখন আমরা অঙ্ক দিয়ে লিখবো, তখন সেটাকে আমাদেরকে অঙ্কপাতন বলতে হবে। তাহলে অঙ্কপাতন কাকে বলে? কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকেই অঙ্কপাতন বলা হয়। ওকে, অঙ্কপাতনে কিন্তু 10টি প্রতীকেই ব্যবহার করা হয়। এই 10টি প্রতীকেই কিন্তু অঙ্কপাতনে ব্যবহার করা হয়। 10 ভিত্তিক সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা 10 গুণোত্তর রীতি বলা হয়। তার মানে তোমাদের যদি পরীক্ষায় আসে বা তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে 10 গুণোত্তর রীতি কাকে বলা হয়, তাহলে তোমরা বলবা 10 ভিত্তিক সংখ্যা প্রকাশের রীতিকেই দশমিক বা 10 গুণোত্তর রীতি বলা হয়। ওকে, এবার আসো আমরা জানি হচ্ছে স্বকীয় মান কাকে বলে। কোন সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর মান তার অবস্থানের উপর নির্ভর করে। কোন সার্থক অঙ্ক আলাদাভাবে লিখলে যে সংখ্যা প্রকাশ করে তা অঙ্কের স্বকীয় মান। যেমন ধরো 5, 5, এর সর্বডানে আছে কি? 5, এবং স্বকীয় মান 5, এবং দ্বিতীয় 5, এর স্বকীয় মানও কিন্তু 5। তার মানে এখানে কি বোঝালো? যে এই যে 55 আছে বা 55 আছে, এই 55 সংখ্যাটি থেকে যদি আমরা 5টাকে আলাদা করি, তাহলে কিন্তু ওর একটা নাম আছে, অর্থাৎ 5। আবার এই সংখ্যাটাকে যদি আমরা আলাদা করি, তাহলে ওরও একটা নাম আছে, এই সংখ্যাটার নাম হচ্ছে 5। তাহলে কোন সংখ্যার যখন একটা নির্দিষ্ট ওর নাম থাকবে, তখন সেটার নামই হচ্ছে তার স্বকীয় মান। এবার আসো, স্থানীয় মান কাকে বলে? কয়েকটি অঙ্ক পাশাপাশি লিখলে কোন সার্থক অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে, তাকে ওই স্থানের স্থানীয় মান বলে। এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, স্বকীয় মান কাকে বলে, স্থানীয় মান কাকে বলে। এবার আসো, স্থানীয় মান জিনিসটা কি? আসলে দেখো তো, এখানে একটা সংখ্যা আছে, যেমন 999।
তাহলে এখন বলতো এই নয়, এই নয় দ্বারা আমরা কি বুঝি? শুধু নয় বুঝি, কিন্তু এই নয় দ্বারা আমরা কিন্তু শুধু নয় বুঝি না, এই নয় দ্বারা মানে কিন্তু 90 বোঝায়, আর এই নয় দ্বারা কিন্তু 900 বোঝায়। কারণ আমরা দেখো বলতেছি 999, এখানে আবার 90 বলতেছি, তার মানে এই যে দেখো নয়ের, নয়ের কিন্তু একটা স্বকীয় মান আছে, কিন্তু এই স্থানের কারণে কিন্তু স্বকীয় মানটা এখন ব্যবহার হয়ে অন্য একটা মানে ব্যবহার হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কি স্থানীয় মান। যেমন দেখো নয় কিন্তু এখানে স্বকীয় মান, কিন্তু যখন এই নয় আবার দ্বিতীয় স্থানে ব্যবহার মানে দশকের স্থানে ব্যবহার হলো, তখন সেটা কিন্তু 90 হয়ে যাচ্ছে। আবার এই নয় যখন শতকের স্থানে ব্যবহার হলো, তখন কিন্তু আবার সেটা 900 হয়ে যাচ্ছে। তার মানে স্বকীয় মান কিন্তু স্থানের স্থান ভেদে কিন্তু আবার কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তাহলে দেখো সংখ্যাটির সর্বডানে 9, এর স্থানীয় মান 9, ডান দিক থেকে দ্বিতীয় তৃতীয় স্থানে হচ্ছে 9, এর স্থানীয় মান যথাক্রমে 90 ও 900, যেটা আমি তোমাদের সাথে বললাম। ওকে, তারপর দেখো তাহলে দেখা যাচ্ছে একই অঙ্কের স্থান পরিবর্তনের ফলে স্থানীয় মানের কিন্তু পরিবর্তন হয়। দেখো যে এ কিন্তু 9 ছিল, কিন্তু এই 9 আর এই 9 এর কিন্তু পার্থক্য আছে, এই 9 কিন্তু 9 আর এই 9 মানে কি 900। তার মানে কিন্তু দেখো যে স্থান পরিবর্তনের কারণে কিন্তু স্থানীয় মানের কিন্তু কি হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু স্বকীয় মান কিন্তু একই থাকছে। আমি যদি এই সংখ্যাটাকে আলাদা করে কোথাও লিখি, এই 9 কে যদি আমি আলাদা করে লিখি, তাহলে তুমি অবশ্যই বলবা যেটা 9, হ্যাঁ, কিন্তু স্থানের কারণে সেটা আলাদা হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, তারপরে দেখো দেশীয় সংখ্যা গঠন রীতি, পাশাপাশি লিখিত অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যার ডান দিক থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান ঘর যথাক্রমে একক দশক এবং শতক প্রকাশ করে। অর্থাৎ যখন আমরা একটা সংখ্যা লিখি, যেমন তোমাদেরকে আমি একটু আগে বললাম যে এই সংখ্যাটার এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতক, ঠিক এরকম চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম স্থান স্থানকে কিন্তু আমরা যথাক্রমে হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এগুলো কিন্তু বলে থাকি। দেখো তোমরা এগুলো দেখো, এই যে প্রথমে যেটা আছে সেটার নাম একক, দ্বিতীয়তে হচ্ছে দশক, তৃতীয়তে শতক, চতুর্থতে হাজার, পঞ্চমে অযুত, ষষ্ঠতে লক্ষ, সপ্তমে নিযুত এবং অষ্টমে কোটি। ওকে, এবার আসো এককের ঘরের অঙ্কগুলোকে কিন্তু লেখা বা পড়া হয় 1, 2, 3, 4 এইভাবে, কিন্তু দুই অঙ্কের সংখ্যা কিন্তু, যেমন দেখো এটাকে আমরা একবারে বলতেছি 25, 38, 71 কে যথাক্রমে আমরা কিন্তু 2, 10, 5, অর্থাৎ আমরা একবার এটা কিন্তু বলতেছি 2, 10, 5 অথবা 3, 10, 8 অথবা আমরা বলতেছি 7, 10, 1, এগুলা কিন্তু এইভাবে না, এইভাবে কিন্তু পড়া হয় না। কেন? কারণ এদের বিশেষ একটা কিন্তু নাম আছে, আমরা কিন্তু এটা বলি না যে 2, 10, 5, আমরা কিন্তু ডাইরেক্ট বলতেছি কি এটাকে 25। ওকে, যেমন 25, 38, 71 আমরা কিন্তু এইভাবেই বলে থাকি, আমরা কিন্তু কেউ বলি না 2, 10, 5, 3, 10, 8, 7, 10, 1 এইভাবে কিন্তু বলি না। 10 থেকে 99 পর্যন্ত এই দুই অঙ্কের সংখ্যাগুলোকে তাদের বিশেষ নামেই কিন্তু পড়া হয়। ওকে, শতকের ঘরের 1, 2, 3 ইত্যাদি অঙ্কগুলোকে যথাক্রমে কিন্তু 100, 200, 300 ইত্যাদি পড়া হয়। যদি আমি বলি 100, তাহলে তোমরা একটাকে কি বলবা, 100 বলবা না, 3, 2, 5 তাহলে কি বলবা, 325। ওকে, 4 বা ততোধিক অঙ্কের লিখিত সংখ্যা শুদ্ধভাবে পড়ার জন্য আমরা কমা ব্যবহার করি, যে কোনো সংখ্যার ডান দিক থেকে 3 অঙ্কের পরে একটি কমা এবং এরপর 2 অঙ্ক পরপর করে কমা দিতে হয়। ধরো আমরা যখন এই জিনিসটা আমরা নিচে গেলে আরো ভালোভাবে বুঝবো, যে আমাদের কাছে ধরো বলা আছে যে 1000, তাহলে 1000 যখনই হয়ে যাচ্ছে, 1000 হয়ে গেলে আমরা একের পর একটা কি বসাই দিব, কমা বসিয়ে দিব। ওকে, তাহলে প্রথমে 3টা ঘর পর আমরা কমা দিব, তারপরে 2টা ঘর পর আমরা কমা দিতে থাকবো, ডান দিক থেকে এইভাবে কমা দিতে চলে আসতে হয়। ওকে, তারপরে দেখো এই যে এই এটা বোঝার পর, এটা যদি আমরা এখন ভালো করে আমি আরেকবার রিভিশন দিয়ে দিই, যদি এটা আমরা ভালো করে বুঝি, তাহলে আমরা নিজের জিনিসগুলো কিন্তু খুব সহজে পারা যাব। অঙ্কপাতন কাকে বলে? অঙ্ক দ্বারা কোনো কিছু লেখাকেই অঙ্কপাতন বলে। ওকে, স্বকীয় মান কাকে বলে? প্রত্যেকটি সংখ্যার যে নিজস্ব যে মানটি আছে সেটাকে আমরা স্বকীয় মান বলবো। স্থানীয় মান কাকে বলে? প্রত্যেকটি অঙ্ক তার স্থানের কারণে যে মানটি আসে সেটাকেই আমরা স্থানীয় মান বলবো। দেশীয় সংখ্যা গঠন রীতি কিরকম? দেশীয় সংখ্যা গঠন রীতি একক, দশক, শতক এইভাবে পড়া হয়। ওকে, আর যখন সংখ্যাটি অনেক বড় হয় তখন আমরা সংখ্যাটিকে শুদ্ধভাবে পড়ার জন্য 3 ডান দিক থেকে 3 ঘর পরে একটি কমা দিয়ে। এরপর আসো আমরা অনুশীলনীতে শুরু করি। দেখো অনুশীলনীতে কি বলা আছে, নিচের সংখ্যাগুলোকে সংখ্যাগুলো অঙ্কে লিখো। আচ্ছা, এই সংখ্যাগুলোকে আমাদেরকে এখন অঙ্কে লিখতে হবে। তো তোমরা এগুলো ক্লাস 3 থেকেই পড়ে আসতেছো, তো যাই হোক আমরা এটা আবার পড়বো আর একটু ভালো করে শিখবো। দেখো এখানে আমাদের কতে কি দেওয়া আছে, তোমাদের অনুশীলনীর কতে 3টা অঙ্ক দেওয়া আছে, 20,070, 30,008, 50,400। এবার দেখো আমরা 20,070 কিভাবে অঙ্কে লিখতে পারি।
দেখো 20,070 কে আমরা প্রথমে, দেখো আমরা যদি এগুলো লিখি, লেখার পরে একটু তোমাদেরকে পরীক্ষায় লিখতে হবে না, জাস্ট আমি দেখানোর জন্য এটা লিখছি। দেখো, একক, দশক, শতক, হাজার, উযুত, লক্ষ, নিযুত, কোটি। আচ্ছা, কি বলা হয়েছে? 20,000। যখনই 20,000 বলে দিবে তখন 20 দিব, 20 দেওয়ার পর কি হয়ে যাবে? একটা কমা, তারপরে যখন 70, শুধু 70 বলছে, তাহলে তারপর একটা শূন্য, 7, 0। এখন দেখো আমরা এটা কিভাবে কথায় লিখতে পারি। কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে শতক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই, সুতরাং এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। যেমন উত্তর হচ্ছে 20,070, অর্থাৎ 20,070। তাহলে এইভাবে করে আমাদেরকে অ্যান্সারটি দিতে হবে। 20,070 আমরা দিতে পারি 20,000, 0, তারপরে 7, তারপরে 0, অর্থাৎ 20,070। বুঝতে পেরেছো? তোমরা আরেকবার দেখো, আমি আরেকবার বলি, 20,070 কয় হাজার? 20,000। তাহলে 20-এর পরে আমাদেরকে একটা কি দিয়ে দিতে হবে? কমা দিতে হবে। তারপরে শুধু কি বলেছে? 70 বলেছে। তাহলে আমরা 70 মানে কি জানি? দশকের ঘরে থাকবে 7, আর এককের ঘরে থাকবে 0। কিন্তু যেহেতু বলেছে 1,000, হাজারের পর আমরা কমার পরে কয়টা সংখ্যা জানি? 3টা সংখ্যা। তাহলে যখন 3টি সংখ্যা আমাদের নেওয়ার জন্য আরেকটা কি দিয়ে দিতে হবে? 0 দিয়ে দিতে হবে। তাহলে আমরা যখন এটার, তাহলে অ্যান্সার কি পেলাম? 20,000, 0, 7, 0, অর্থাৎ 20,070। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দেখো আমরা পরের অঙ্কতে চলে যাই, 30,008। 30,000, আচ্ছা 30,008 তোমরা অবশ্যই পারবা। 30,000 মানে কি? 30-এর পরে একটা কমা, তারপরে 8, 8 মানে এককের ঘরে 8, আর মিডিলে আমাদেরকে দুইটা কি দিয়ে দিতে হবে? 0। কেন? কারণ আমরা জেনে, হাজারের পরে 3টা সংখ্যা থাকে, যেহেতু আমরা 8 দিয়ে দিছি, তাহলে মিডিলে যেহেতু কোনো সংখ্যা নাই, তাহলে আমাদেরকে কি দিয়ে দিতে হবে? 0। তাহলে দেখো, কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই। দেখো তোমরা, শতক আর দশকের ঘরে কোনো অঙ্ক আছে না, সুতরাং এই খালি খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়, 30,000, 0, 0, 8, অর্থাৎ 30,008। বুঝতে পেরেছো? দেখো কত সোজা। তোমরা আরেকবার দেখো, 30,000, 30,000, যখনই 30,000 বলবে তখনই 30-এর পরে একটা কমা দিয়ে দিবা, ওকে? 30, তারপরে কি? 1,008 বলেছে, 8 মানে শুধু 8, তার মানে শুধু এককের ঘরে 8 থাকবে, তাহলে মিডিলে আমাদেরকে আরো শতক এবং দশকের ঘরে কি দিতে হবে? 2টা 0। পারবা না? অবশ্যই পারবা। তোমরা আরেকবার ভিডিওটা পজ করে আরেকবার দেখে নাও, ওকে? এবার আসো 50,400। 50,400 আমরা কিভাবে অঙ্ক পাতনে লিখতে পারি, আমরা কিভাবে অঙ্কে লিখতে পারি? দেখো, 55,400, 55,400। তাহলে 55,000 মানে কি? 55 মানে কি? 5, 5, হাজার যখন বলে দিছে তখন আমাদেরকে একটা কমা দিয়ে দিতে হবে, তাহলে 55,400, তার মানে 4 শতের, মানে শতকের জায়গায় আছে, তাহলে 4 দিয়ে দিয়ে 2টা কি দিয়ে দিতে হবে? 0 দিয়ে দিতে হবে। তাহলে দেখো, কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে দশক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই, সুতরাং এ খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়, সেটা হচ্ছে 55,400 কে আমরা লিখতে পারি 55,400। ওকে, আমি আরেকবার বলি, 55,000 মানে কি? 55-র পরে একটা কি দিতে হবে? কমা। 400 যখন বলবে তার মানে 4 শতকের জায়গায় আছে, তাহলে শতকের জায়গায় আছে, আর বাকি ঘরগুলো কি? ফাঁকা, আর ফাঁকা মানে আমাদেরকে কি দিতে হবে? 0। তাহলে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে দশক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই, সুতরাং এ খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় এটা। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, চলো আমরা এবার পরের অঙ্কটিতে চলে যাই। কয়ের আমাদের অঙ্ক 3টি শেষ হয়ে গেছে, এবার আমরা খয়ের অঙ্ক 2টি আছে এগুলা দেখব। দেখো, 4,05,000, 4,05,000। তাহলে এবার দেখো, একক, দশক, শতক, হাজার, উযুত, লক্ষ, তাহলে 4 লক্ষ বলেছে, তার মানে লক্ষের জায়গায় আমরা লিখব 4। তারপরে দেখো, 5,000 বলেছে, হাজারের জায়গায় আমরা দিব 5। কিন্তু এখন দেখো, উযুতের জায়গায় একটা ফাঁকা, তাহলে এখানে একটা শূন্য দিয়ে দিতে হবে, আর বাকি ঘরগুলোতে কি দিতে হবে? 0।
তাহলে তোমরা যদি এগুলাতে শূন্য বসিয়ে দাও তাহলে কিন্তু কি আমরা অঙ্কটি পেয়ে যাব। তাহলে দেখো কোথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে অযুত, শতক, দশক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই, সুতরাং এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় 4,05,000। 4,05,000, বুঝতে পেরেছো? আরেকবার দেখি, 4,05,000। তাহলে আমরা লক্ষের জায়গায় দিব 4, আর হাজারের জায়গায় দিব 5, আর বাকি যে ঘরগুলো ফাঁকা থাকবে এই ঘরগুলোতে আমরা কি দিব, বসিয়ে দিব শূন্য। তাহলে কোথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে অযুত, শতক, দশক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই, সুতরাং এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়, সেটা হচ্ছে 4,05,000। এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপরে দেখো 7,02,075। এবার বলো তো কয় লক্ষ বলা আছে? 7 লক্ষ। তাহলে 7 লক্ষ মানে লক্ষের জায়গায় আমরা 7 বসিয়ে দিই। তারপরে বলা আছে 2,000, তাহলে হাজারের জায়গায় আমরা কত বসিয়ে দিব? 2। তারপরে বলা আছে 75, অর্থাৎ শেষ থেকে আমরা লিখে দিব 75। এবার দেখো এইভাবে লেখা 7,02,075, আর বাকি ঘরগুলো আমরা কি বসিয়ে দিব? শূন্য। কোথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে অযুত ও শতকের ঘরে কোনো অঙ্ক নেই? দেখো অযুত আর শতক এই ঘরে কোনো কি নেই, অঙ্ক নেই, সুতরাং এই ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় 7,02,075। 7,02,075, বুঝতে পেরেছো? আচ্ছা এবার দেখো আমরা গ নাম্বারটাতে চলে যাই, 76,09,070। 76,09,070, 76 লক্ষ। তার মানে আমরা 76 লক্ষ কিভাবে লিখতে হয়? 76 লক্ষ লিখব। লেখার পরে আমরা এখানে 76 দিব লক্ষের জায়গায়, 76 লক্ষ দিব, তারপরে হাজারের জায়গায় দিব 9, আর বাকি ঘরগুলো যেগুলো ফাঁকা আছে সেগুলো শূন্য, আর 70-এর জায়গায় 70 বসিয়ে দিব। আচ্ছা তোমরা একটা জিনিস দেখো, আমাদেরকে কত লক্ষ বলেছে? 76 লক্ষ। বলো তো 76 লক্ষ কি একটি সংখ্যা? 76 কি একটি সংখ্যা না দুইটি? অবশ্যই দুইটি সংখ্যা। আর যখন দুইটি সংখ্যা হবে তখন তোমরা পিছন থেকে লিখে যাবা, অর্থাৎ 6 বসাবা লক্ষের জায়গায়, আর নিযুতের ঘরে দিবা 7। তাহলে আমাদের হয়ে যাবে 7,6,76। এই 76 লক্ষ আমাদেরকে এইভাবেই লিখতে হবে। আর অযুত, তারপরে হাজারের জায়গায় 9, আর দশকের জায়গায় 7, এইভাবে করে আমাদেরকে সংখ্যাটি লিখতে হবে। তারপরে তোমরা আরেকটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে কমা বসিয়ে। দেখো আমাদেরকে কি বলেছে? আমাদেরকে বলেছে 76 লক্ষ। তার মানে আমরা ডাইরেক্ট আগে 76 দিয়ে দিব, দেওয়ার পর একটা কমা দিয়ে দিব। তারপরে কি বলেছে? 9,000। 9,000 দেখো লক্ষের পরে কিন্তু কয়টা ঘর থাকে? অবশ্যই দুইটা ঘর থাকে। যখনই বলবে 9 লক্ষ তাহলে শুধু শূন্য 9 দিয়ে দিবা, যদি বলতে 11 লক্ষ তাহলে আমরা সম্পূর্ণ সংখ্যাটা দিয়ে দিতাম, কিন্তু যদি বলে 1 লক্ষ তাহলে শূন্য 1 দিতে হবে, অর্থাৎ দুইটা সংখ্যা থাকবে। তারপরে একটা কমা বসিয়ে দিয়ে বাকি সংখ্যাটা বসিয়ে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আর একবার বলি, মনে করো আমাকে বললো 25,01,010। তাহলে আমরা প্রথমে দিব 25, আর 1,000 দেওয়ার আগে আমরা একটা শূন্য, তারপরে দিব 1, তারপরে দিব শূন্য, তারপরে দিব 10। কমাটা আমরা এইভাবেই বসাবো। ওকে আচ্ছা, তারপরে দেখো 30,09,004। কত লক্ষ বলেছে? 30 লক্ষ, তার মানে 30 দিতে হবে। তারপরে কি বলেছে? 904, একবারে চলে যাইতে হবে 9-এর 6-এর জায়গায়, অর্থাৎ যেখানে শতক আছে সেখানে আমরা 9 বসিয়ে দিব। তারপরে হচ্ছে 4, 4 মানে একবারে শেষে 4। আর বাকি যে ঘরগুলো, অযুতের ঘরটি ফাঁকা আছে, আর দশকের ঘরটি এবং হাজারের ঘরটি যে ফাঁকা আছে, এই ফাঁকা ঘরগুলোতে আমরা শূন্য বসিয়ে দিব। তাহলে কোথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতন উপর দেখা যায় অযুত, হাজার ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই, সুতরাং ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় 30 লক্ষ। দেখো কোন হাজারের কথা বলেছে? কোনো বলেনি। তাহলে আমাদের হাজারের ঘরে দুইটা কি দিতে হবে? শূন্য, কারণ লক্ষের পরে দুইটা ঘর থাকে যেটা হাজারের ঘর। তারপরে দেখো 904, আমাদেরকে এইভাবে 904 দিয়ে দিতে হবে। তাহলে কমা বসানোর নিয়ম কি? পিছন থেকে 3 ঘর পরে কমা দিতে হয়, তারপরে 2 ঘর, তারপরে 2 ঘর পরে পরে, এইভাবে আমাদেরকে দিতে হয়। ওকে, এটা আমাদের দেশীয় পদ্ধতিতে এইভাবে কমা বসাতে হয়। আচ্ছা
এবার আসো ঘ নাম্বারে আমরা চলে যাই, 5,03,02,007। এবার কোটির জায়গায় চলে গেছে 5 কোটি, তাহলে আমরা একবারে কোটির জায়গায় একটা 5 দিয়ে দিব। তারপরে দেখো 3 লক্ষ, এবার লক্ষের জায়গায় আমরা 3 দিয়ে দিব। তারপরে দেখো 2,000, তাহলে হাজারের জায়গায় আমরা 2 দিয়ে দিব। আর তারপরে বলছে 7, তাহলে 7-এর জায়গায় আমরা একটা এককের জায়গায় আমরা একটা 7 বসিয়ে দিব। আর ফাঁকা মিডিলে যে সংখ্যাগুলো ফাঁকা বা যে ঘরগুলো ফাঁকা আছে সেই ঘরগুলোতে আমরা কি বসিয়ে দিব, 0। যদি আমরা এভাবে বসিয়ে দিই তাহলে আমরা কিন্তু সংখ্যাটি পেয়ে যাব, তাই না? তাহলে দেখো 5 কোটি মানে কোটির জায়গায় 5, 3 লক্ষ মানে লক্ষের জায়গায় 3, 2,000 হাজারের জায়গায় 2, আর 7 এককের জায়গায় 7, বাকি ঘরগুলো 0। কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে নিযুত, অযুত, শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই, সুতরাং এই খালি ঘরগুলোতে 0 বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। 5 কোটি, 3 লক্ষ, 2,007। বুঝতে পেরেছ? আমি আরেকবার বলি, 5 কোটি তার মানে কোটির জায়গায় 5, 3 লক্ষ লক্ষের জায়গায় 3, 2,000 হাজারের জায়গায় 2, আর 7, 7 মানে এককের জায়গায় 7, আর বাকি ঘরগুলোতে 0 বসিয়ে দিলেই আমরা আমাদের উত্তরটি পেয়ে যাব। দেখো এখানেও কিন্তু ডান দিক থেকে 3 ঘর পর একটা কমা দেওয়া আছে, তারপরে 2 ঘর পর একটা কমা দেওয়া আছে, তারপরে 2 ঘর পর একটা কমা দেওয়া আছে। তার মানে আমরা কি শিখলাম? আমরা শিখলাম সংখ্যা যদি অনেক বড় হয় তাহলে পিছন থেকে 3 ঘর পর একটা কমা দিতে হয়, তারপর 2 ঘর, তারপর 2 ঘর, এইভাবে করে আমাদের দেশীয় পদ্ধতিতে কমা বসাতে হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে দেখো মো নাম্বারটা আমরা কিভাবে করব। মো নাম্বারটা দেখো 98,07,05,009, 98,07,05,009, 98 কোটি। তার মানে আমরা আমরা এবার কোটিটা কত ঘরের পেয়েছি? 2 ঘরের, 98 কোটি। তাহলে আমরা কোটির জায়গায় কত বসিয়ে দেব? 98। একবারে আমরা কোটির জায়গায় কত বসিয়ে দেব? 98। তারপর দেখো 7 লক্ষ, তার মানে লক্ষের জায়গায় আমরা কত বসিয়ে দিব? 7। 5,009, আমরা হাজারের জায়গায় কত বসিয়ে দেব? 5, আর 9 বসাই দিব এককের ঘরে, তাহলে আমরা পেয়ে যাব। কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে নিযুত, অযুত, শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই। দেখো নিযুত, অযুত, শতক, দশকের ঘরে কোনো অঙ্ক নেই, সুতরাং এই খালি ঘরগুলোতে 0 বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। যেহেতু কোটির বামে সাধারণত কোনো নাম ব্যবহৃত হয় না, তাই কোটির সম্পূর্ণ মানকে একসাথে ঘরটির কোটির ঘরে বসাই। তার মানে কি? কোটির ঘরে পড়ে কিন্তু আর কোনো নাম নেই। এখন তোমাদেরকে যদি 100 কোটি বলে তাহলে কোটির ঘরে 100 বসাই দিতে হবে। তোমাদেরকে যদি বলে 1,000 কোটি তাহলে কোটির ঘরে তোমরা ডাইরেক্ট 1,000 বসাই দিবা। তোমাদেরকে যদি বলে 125 কোটি তাহলে কোটির ঘরে 125 বসাই দিতে হবে। কেন? কারণ কোটির পরে আর কোনো ঘর নেই, এই জন্য সম্পূর্ণ সংখ্যাটি কোটির ঘরে লিখতে হবে। বুঝতে পেরেছ? ওকে, তাহলে দেখো 98,07,05,009, 98,07,05,009, 3 ঘর পরে কমা, 2 ঘর পরে কমা, 2 ঘর পরে কমা। এখন এইদিকে যতগুলো সংখ্যা থাক সবগুলো একসাথে থাকবে। যদি 1,010 থাকে তাহলে এদিকে 1,010-এর পরে একটা কমা থাকবে, তারপরে 2টা সংখ্যার পরে কমা থাকবে, তারপরে 2টা সংখ্যার পর কমা থাকবে, আর শেষে থাকবে 3টা সংখ্যা। ওকে, তারপর দেখো আমরা 6 নাম্বারে চলে যাই। 102,05,708, 102,05,708, 102 কোটি বলেছে। তার মানে 102 কোটি কি আমরা আলাদা করে লিখতে পারবো? পারবো না। এই জন্য 102 কোটি কোটির ঘরে একবারেই লিখে দিব। তারপরে দেখো বলছে 5,000, তার মানে হাজারের জায়গায় 5, আর 708 তার মানে শতকের জায়গায় 7, আর এককের জায়গায় 8, আর বাকি ঘরগুলোতে 0। কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে নিযুত, লক্ষ, অযুত ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই। আছে না? নিযুতের ঘরে, লক্ষের ঘরে, দশকের ঘরে কোনো অঙ্ক নেই, সুতরাং এই খালি ঘরগুলোতে 0 বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। যেহেতু কোটির বামে সাধারণত কোনো নাম লেখা হয় না, সেহেতু কোটির সম্পূর্ণ মানকে একত্রে কোটির ঘরে বসাই। দেখো আমরা যেহেতু কোটির আর বামে কোনো ঘর নেই, সুতরাং আমরা কি করতে পারি, এই কোটির সংখ্যাটিকে কোটির ঘরে সম্পূর্ণটাই লিখতে পারি। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে 102,05,708।
বুঝতে পেরেছো? তিনটা সংখ্যার পর বাম থেকে কমা, তারপর দুইটা সংখ্যার পর বাম থেকে ডান থেকে কমা, তারপর দুইটা সংখ্যার পর ডান থেকে কমা, বসিয়ে দিলে আমাদের অ্যান্সারটি পেয়ে যাব। ওকে, আচ্ছা এবার আমরা 6 নাম্বারটা দেখি। দেখো 6 নাম্বারটা কি দেওয়া আছে, 955,07,90। কত বলেছে? 955 কোটি। তার মানে একবারই কোটির ঘরে 955 লিখে দিতে হবে। দেখো 955 কোটির ঘরে লিখে দিয়েছি। তারপরে দেখো 7 লক্ষ, তার মানে লক্ষের জায়গায় 7, তারপরে বলেছে 90, তাহলে 90 আমরা বসিয়ে দিলাম। এখন বাকি যে ঘরগুলো আছে সেগুলোতে আমরা শূন্য বসিয়ে দিব। তাহলে কোথায় প্রকাশিত সংখ্যাটিকে অঙ্কগতনের পর দেখা যায় যে নিযুত, অযুত, হাজার ও শতক ও এককের ঘরে অঙ্ক নেই, সুতরাং খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। যেহেতু কোটির বামে সাধারণত কোনো নাম লেখা হয় না, সেহেতু কোটির সম্পূর্ণ মানকে একত্রে কোটির ঘরে বসাই। তারপরে দেখো আমরা তাহলে উত্তরটি কি পাচ্ছি, 955,07,90 কে আমরা সংখ্যা অঙ্কের মাধ্যমে কিভাবে লিখতে পারি, 955 কোটি কমা 7 লক্ষ কমা 00,00, তারপরে দিতে পারি 90, আর আমরা এইভাবেই উত্তরটি পেয়ে যাব। ওকে, তারপরে দেখো বর্গাহ্য নাম্বারটা কি দেওয়া আছে, 3,500 কোটি। 3,500 কোটি, একবারেই 3,500 কোটি আমরা কোটির ঘরে বসিয়ে দেব। 3,500 কোটি আমরা বসিয়ে দিয়েছি, 85 লক্ষ, তার মানে লক্ষের জায়গায় আমরা 85 লক্ষ বসিয়ে দেব। আর 85 লক্ষ বসাইতে গেলে কয়টা ঘর লাগবে, দুইটা, এই জন্য আমরা নিযুতের ঘরে দিব 8 আর লক্ষের ঘরে দিব 5। ওকে, 921, আমরা শতকের ঘরে দিব 9 আর 21 লিখে দিব, তাহলে আমাদের হয়ে যাবে। আর বাকি ঘরগুলোতে আমাদের কি দিতে হবে, শূন্য। তাহলে তোমরা এটা দেখো, এখানেও আমরা ওই কথাটাই লিখছি। তাহলে আমরা অ্যান্সারটা কি পাবো, যে 3,500 কোটি, 85 লক্ষ, 921। তাহলে আমরা এইভাবে দেওয়ার পরে আমরা কমাগুলো যদি 3 ঘর ডান দিক থেকে 3 ঘর, তারপরে 2 ঘর, তারপরে 2 ঘর পরে যদি দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা উত্তরটি পেয়ে যাব। ওকে, এবার আসো 6 নাম্বারটা আমরা দেখি। আচ্ছা এই 6 নাম্বারটি আজকে আমাদের শেষ অঙ্ক, এর পরের দিন আমরা পরের অঙ্কগুলো বুঝবো। তো দেখো 50,301,538,000। দেখো 50,301,538,000। দেখো যখনই বলবে বিলিয়ন, তখনই কিন্তু তিনটা ঘর মিলে হবে, বা তোমরা যখন 50 বিলিয়ন বা মিলিয়ন বলবা বা হাজার বলবা, এটা কিন্তু আন্তর্জাতিক বৃদ্ধি। তো এইগুলা ঘর মিলে তিনটা ঘর মিলে হয়। ওকে, তার মানে তিনটা ঘর মানে আমি কি বোঝাতে চাচ্ছি, যে আমরা তিনটা ঘর ঘর করে কমাগুলো বসাবো। বুঝতে পেরেছো? দেখো 50 বিলিয়ন, তার মানে বিলিয়নের জায়গায় আমরা দেখো হাজারের পর লিখবো মিলিয়ন, মিলিয়নের পর লিখবো বিলিয়ন, কিন্তু আমরা সংখ্যা লিখবো কয়টা, তিনটা। দেখো 50 বিলিয়ন, তার মানে বিলিয়নের জায়গায় 50 লিখে দিব, 301 মিলিয়ন, তাহলে মিলিয়নের জায়গায় 301 লিখে দিব, আর 538,000, 538,000 মানে একবারে 538,000 একসাথে বসিয়ে দিব। কেন একসাথে বসিয়ে দিয়েছি, কারণ এটা আন্তর্জাতিক রীতি। আন্তর্জাতিক রীতিতে 3 ঘর পর পর কমা দিতে হয়। দেখো এই যে দেখো 3 ঘর, এই যে দেখো 3 ঘর, এই যে দেখো 3 ঘর, এই যে এরপরে যতগুলো সংখ্যা থাকবে সেটার পরে আর যেহেতু কিছুই নেই, সম্পূর্ণ সংখ্যাটি আমাদেরকে লিখে দিতে হবে। বুঝতে পেরেছো? আমরা আরেকবার দেখি, 50,301,538,000। তাহলে আমরা 50 বিলিয়ন, তার মানে আমরা বিলিয়নের জায়গায় কত দিয়ে দিব, 50, আর মিলিয়নের জায়গায় 301, আর হাজারের জায়গায় 538,000। কেন আমরা একসাথে দিয়ে দিচ্ছি, কারণ এটাই হচ্ছে আন্তর্জাতিক রীতি। বুঝতে পেরেছো? আন্তর্জাতিক রীতি কিন্তু তিনটি ঘর ঘর পরে কমা দিতে হয়, আর আমাদের দেশীয় রীতিতে কিন্তু ডান দিক থেকে 3, তারপরে 2 2 করে কমা দিতে হয়। দেখো আমরা আরেকবার সংখ্যাটিকে দেখে নিই, 50,301,538,000। বুঝতে পেরেছো? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আজকে আমরা যেই অঙ্কগুলো আলোচনা করলাম, এই অঙ্কগুলোকে তোমরা আবার ভিডিওটি প্রথম থেকে দেখবা, দেখে সুন্দর করে বোঝার চেষ্টা করবা। তারপরে যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবা, ইনশাল্লাহ আমরা তোমাদের সেই সমস্যাগুলোকে নিয়ে পরবর্তীতে আলোচনা করব।
আর এই অনুশীলনীর যে বাকি অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। হ্যাঁ, আর একটি কথা, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, কারণ আমরা যখন পরবর্তী কোনো ভিডিও আপলোড করব তখন তোমরা সেই নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যাবে এবং তোমরা সেখান থেকে ক্লাসটি করতে পারবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।